নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে গিয়ে শীতের ফুলের চারা বসানোর সঠিক সময় কোনটা যে ক কত দিন পর্যন্ত আমরা শীতের ফুলের চারা কিনে এনে বসাতে পারব যে গাছ থেকে আমরা অনেক বেশি ফুল পেতে পারি তো এটা হচ্ছে মূল বিষয় কারণ আমাদের যেটা হয় সেটা পুজো যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা শীতের ফুলের চারা কিনতে শুরু করে দিই তো এখনও যা গরম আছে সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে শীতের পুরো চারা আনলে কিন্তু গরমে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে তো যেহেতু পুজোটা একদম শুরুতে ছিল এবছর অক্টোবরের শুরুতে তাই আমরা চেষ্টা করব পনেরো তারিখের পর থেকে অন্তত আমরা চারা সংগ্রহ করা যার যেটা তালিকায় পছন্দের গাছ আছে সেগুলো সংগ্রহ করবেন এবং সেগুলোকে ধীরে ধীরে আপনার বাড়িতে সেট করবেন ফাইনাল প্রতিস্থাপন আমরা গাছগুলোকে কিন্তু নভেম্বরের পাঁচ থেকে সাত তারিখ সাত তারিখের ভিতরে আমরা সমস্ত গাছ ফাইনাল প্রতিস্থাপন করে দেবো এর ভিতর দুটো একটা গাছের কথা বলি সেটা হচ্ছে ইনকা গাদা আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শুরুতেই এখনই যদি ইনকাগাদা কিনে বাড়িতে বসান সেক্ষেত্রে কিন্তু গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে তো যতক্ষণ না একটু ভালো ঠান্ডা পড়ছে ততক্ষণ কিন্তু গাছ সেইভাবে ভালো হবে না তো আমরা পনেরো তারিখে অক্টোবরে পনেরো থেকে আমরা গাছ বসাতে পারি পুরো নভেম্বর সাত তারিখ আট তারিখ পর্যন্ত এর ভিতরে কিছু তফাৎ আছে যারা আমরা শুরুতেই চারা কিনছি তারা কিন্তু গাছগুলোকে ধরুন আমরা ধরুন কাল পরশু বা দশ তারিখ আজকে এগারো তারিখ বারো তার চোদ্দো পনেরো এর ভিতরে যারা চারা কিন্তু শুরু করে দিয়েছি তো মার্কেটে যেটা হয় মার্কেটে চারা বিক্রির জন্য যে পটগুলো ব্যবহার হয় সেটা যে প্রথম পট হচ্ছে থাম পট সেগুলো আমি ডিটেলসে আপনাকে বলবো যে যেখানে যে গাছগুলো সুস্থ থাকবে আপনার লক্ষ্য যেটা বাগান সুন্দর করা সেটা সুন্দর হবে সব কিছুই যাতে বজায় থাকে সেই আলোচনাগুলো কিন্তু আজকে থাকছে তো সময়টা আপনার একদম কনফার্ম যে আমরা পনেরো তারিখের পর থেকেও চারা কিনতে পারি কোনো তাড়াহুড়োর বিষয় নেই আমরা যে শীতের ফুল করি সেখানে সব থেকে ফুল যখন গাছ যখন পিক আওয়ার্স থাকে মানে সম্পূর্ণ যখন সে দিতে শুরু করে ফুল দিতে শুরু করে সেটা হচ্ছে কিন্তু জানুয়ারি দশ পনেরো তারিখের পর থেকে তারাই কিন্তু আমরা গাছ থেকে সেইভাবে ফুল পাই না এবার আপনাদের যারা একদম নতুন তাদের জন্য তো অনেকটাই উপকার আমরা যখন বাজারে চারা কিনবো তারা একটা কথা বলে দিই আমরা কিন্তু যত গাছে চারা কিনবো যত ফুল গাছের শীতের চারা কিনবো এবার প্রত্যেকটা কিন্তু বীজ থেকে তৈরি সেই চারা কিনবেন কোনো কাটিংয়ের চারা আপনারা কিনবেন না তাহলে কিন্তু গাছ সেইভাবে ভালো হয় না তো এবার আসি এইটা হচ্ছে থামপট যেটা বলছিলাম একদম কমার্শিয়ালভাবে বানানো এক চামচও মাটি ধরে না যেখানে গাছটাকে জাস্ট আগের দিন সেট করে পরের দিন বাজারে বিক্রি হয় তো আমরা সেই গাছগুলোকে এনে অনেক সময় বেশ কিছু গাছ মারা যায় আমরা যেটা করি বালিতে রেখে দিই তাতে কিন্তু গ্রো হয় না তো আমাদের যেটা করতে হয় এই গাছগুলোকে কিন্তু সেট করতে হয় এই দু ইঞ্চি খুঁড়িতে দু ইঞ্চি খুঁড়িতে একটা গাছ সেট করলে সেই গাছটা কিন্তু অন্তত সাত থেকে দশ দিন বারো দিন রাখুন গাছের কিন্তু পরিবর্তন আসবে গাছে কিন্তু অনেক শিকড় বেড়াবে গাছটা সুন্দর হবে পরবর্তীকালে আমি যেমন গাছের চারা আনবো আমি কীভাবে সেট করছি সেগুলোও দেখাবো আর কিভাবে রাখছি কী পদ্ধতিতে রাখছি সমস্তটা কিন্তু শীতের একদম শুরু থেকে সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন তো এইরকম এই এইরকম সেকেন্ড পট আমাদের কাছে সবার কাছে থাকে না মানে আমরা যখন গাছ কিনি সেইগুলো সংগ্রহ করে কিছু কিছু রেখে দিই সেইভাবে কিন্তু আমি কিন্তু দেখেছেন লাস্ট ইয়ারও দেখেছেন আমি কিন্তু একদম সহজ কম দামে আমার উদ্দেশ্য সবসময় অনেক সহজে আর অল্প পয়সা কী করে গাছ করা যায় এই এক একটা বান্ডিলের দাম হচ্ছে গিয়ে আপনার কুড়ি টাকা একশো পিস থাকে তো তাহলে একদমই কম দামে পড়ছে তো আমরা এইগুলো কিন্তু সেকেন্ড পট হিসেবে খুব ভালো ব্যবহার করতে পারি আর আমরা কিন্তু সেকেন্ড পটে গাছকে সেট করে নেব সেকেন্ড পট যদি গাছ সেট করেন কারণ থাম পটের গাছ এনে কিন্তু গাছ বসালে ডাইরেক্ট আমরা ফাইনাল পটিং করতে পারছি না আমাদের বালিতে রাখতে হচ্ছে অতিরিক্ত জল হলে গাছের রুট যেটা আসে সেটা বালিতে খানিকটা আসছে অনেক সময় চারা পচে যাচ্ছে পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কাপগুলোকে আপনারা কি করবেন ব্যাক সাইডে কম করে দুটো ফুটো করবেন পিছনে দুটো ফুটো করবেন যেখান দিয়ে কোনোভাবেই যাতে প্লাস্টিকের টবে মানে প্লাস্টিকের টবে আমরা যেটা আমাদের যেটা ধারণা বা যেটা হয় সেখানে হচ্ছে কি নিকাশি অবস্থাটা খারাপ থাকে কারণ খারাপ থাকে মানে প্লাস্টিকের টবে ঘাম ঘামতে শুরু করে জল তো সেখানে অনেক রুট খারাপ হয় আর আমি পিছনে দুটো হোল করলাম যেখানে নিকাশি অবস্থাটা অত্যন্ত ভালো থাকবে আর এই প্লাস্টিকের টবের গায়ে অন্তত কম করে পাঁচ থেকে ছটা হোল করবেন আর হোল কি দিয়ে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি একটা এই তাতালগুলো যে তাতালটা আমি ব্যবহার করছি সে তাতালটার দাম সিক্সটি ফাইভ রুপিস এইটার দাম সিক্সটি ফাইভ রুপিস তো এটা আপনারা সহজেই মার্কেটে পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রিক ইলেকট্রসির দোকানে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সেকেন্ড পটে আপনারা গোবর আর মাটি দিয়ে শুধুমাত্র পটিং করবেন সাত থেকে দশ দিন রাখার পরে গাছগুলো কিন্তু ফাইনাল প্রতিস্থান করবেন তো অসংখ্য ধন্যবাদ যারা তখন ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন